নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল 10:30 রূপগঞ্জের কাঞ্চন থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার দ্রুত গতিতে যাওয়ার সময় গাড়িটির চাকা বিস্ফোরণ হয়। এতে গাড়িটি প্রথমে ঢাকা আউটগোয়িং লেনে ধাক্কা খায় এবং পরে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিস গাড়ির দরজা কেটে গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে 1 জন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 3 জন। এছাড়া আরও 2 জন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক।